আমি বুট দিয়ে বিরিয়ানিটা করব, কিন্তু আমি সাথে একটু মুসুর ডালও দিব। আমি এটা হলো এক পট চাল নিয়ে নিয়েছি, এটা দিয়েই আমি প্রায় হাফ পটের মতো ডাল নিয়ে নিব। এতটুকুই ডাল নেব, এর বেশি আমি নিব না। ডাল চাল সমান হয়ে গেলে খিচুড়ি হয়ে যাবে, এই জন্য আমি নিব না, আমি এতটুকুই নিব। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি রাইস কুকারে রান্না করে নিব, রাইস কুকারেও রান্না করা যায়, এটা খুব সহজ। এজন্য আমি রাইস কুকারের লাইন দিয়ে দিলাম। রাইস কুকারটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। রাইস কুকারটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি হচ্ছে হাফ কাপ। পেঁয়াজটাকে হালকা বাদামি রং আসা পর্যন্ত ভাজবো। দিয়ে দিব চারটা সাদা এলাচ, দিয়ে দিব তিন টুকরা হচ্ছে ডালচিনি। পেঁয়াজটা অনেক সুন্দর কালার চলে এসছে। দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। এখানে দিয়ে দেবো চালটা, চালটা খুব ভালো করে ভেজে নেব। আমি দিলাম 1 চামচ লবণ। এখন এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চালটা খুব ভালোভাবে ভালো হয়ে গিয়েছে, চালটা সাদা হয়ে এসেছে, দেখেন আপনারা, আপনারা দেখতেই পাচ্ছেন চালটা সাদা হয়ে এসেছে, তার মানে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব বুট। বুটটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম বুট। আমি পানি গরম করে নিয়ে নিয়েছি, আমি এর যতটুকু চাল নিয়েছি তার থেকে একদম পানি বেশি দিয়েছি, কারণ পানি চালের থেকে পানি একটু বেশি দিতে হয়। চাল যদি 1 পট হয় তাহলে 1 পট চালে 2 পট পানি দিতে হয়, আমি সেভাবেই পানিটা মেপে নিয়েছি। আমি এখন দিয়ে দিব পানি। পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, হাওয়া অবধি অপেক্ষা করব। দেখেন খুব সুন্দরভাবে হয়ে এসেছে, হয়ে গিয়েছে খুব সুন্দর করে। আমি এটা আর কিছুই করব না, জাস্ট প্লেটে তুলে এখন খেতে দিব। দেখিয়ে দিচ্ছি, এখন আমি এটা প্লেটে তুলছি, আপনারা দেখেন, দেখেন কেমন হয়েছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, আমি জানি না কেউ কখনো আমার রেসিপি দেখে রান্না করবে কিনা, তাহলে বুঝতে পারবো সে খেয়ে কি কমেন্ট করে আর কি। আপনাদেরকে দেখিয়ে দিলাম, ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আমি আশা করবো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।